হ্যালো বন্ধুরা, ডেলি ব্লগ উইথ জিতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে জানো তো, সকালবেলা আমি মেয়ের স্কুলে রেজাল্ট দিয়েছে, তো স্কুলে গেছিলাম, বই কিনতে হচ্ছে, রেজাল্ট নিতে হচ্ছে, কী লাইন গো স্কুলে, কী বলবো। তো সেই লাইন পেরিয়ে বই নিয়ে রেজাল্ট নিয়ে এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম। বাড়িতে এসে একটু চা খেলাম, মানে টিফিন করলাম, চা খেলাম, পাউরুটি খেলাম, আর ওদের লুচি আলুরদম ছিল, সেগুলো খেলো। খাওয়ার পর এখন পেটটা ঠান্ডা হয়েছে, এখন কাজে লাগবো। তো চলো তোমাদের সঙ্গে যেটুকুনি কাজ পারবো শেয়ার করবো। অনেক কাজ, কিচ্ছু কাজ হয়নি না তো, মানে বিছানার অবধি তোলা হয়নি, সকালে ঘুম থেকে উঠে স্কুলে চলে গেছি, আর এতক্ষণ পর আমি আসলাম। এখন বাজে তোমার হচ্ছে, বেড়াও বলছি, এখন বাজে 12:30। আমি স্কুলে গেছি, তখন বাজে প্রায় 8:30 হবে, আর এখন না 12:30 তো আসিনি, এসেছি তাও তোমার ধরো 11:15। 11:15 এসে একটু চা খেলাম, পাউরুটি খেলাম, টিফিনটা করলাম, করে এইবার আমি কাজে লাগবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দেবে, মানে প্রেস করে দেবে, ঠিক আছে? যদি ভালো লাগে ভিডিওটা দেখে তবে, না দেখে কেউ কমেন্টও করো না আর সাবস্ক্রাইবও করো না, দেখে যদি ভালো লাগে তাহলেই করো, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো। তোমরা আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর নিজেরা খুব সাবধানে থাকো। চলো দেখাচ্ছি তোমাদের আমার ঘরের কী দুরবস্থা। চলো, এই ঘরটার তো এই অবস্থা, এই ঘরটার কী অবস্থা দেখো, দাঁড়াও লাইট জ্বালিয়ে নিই তাহলে আরও দেখতে পাবে। এই দেখো, যত কালকে ভেজা জামাকাপড় মেলেছিলাম সেগুলো অবধি মেলা, দেখেছো? কেউ বুঝাবে না একটু, দেখো সব পড়ে রয়েছে সব। চলো এই ঘরটা চলো দেখাই গেছিলো, যে দেখছে দেখো সব কাজ করে রয়েছে, দেখো শুধু জাস্ট চাটা খেয়ে গ্যাস ট্যাস মুছে গেছিলাম সকালে, বাসন টাসন মেজে শুধু এসে চাটা খেয়ে শুধু ভাতটা বসিয়েছি, আর এই যে দুধটা জ্বাল দিয়েছি, এই দেখো দুধটা জ্বাল দিয়েছি আর ভাতটা বসিয়েছি, শুধু কিচ্ছু হয়নি। আজকে যেন আমার ওই দিদিটাও আসেনি, আজকে আমার ঘরও মুছতে হবে। তো ভাবো কত কাজ, জানা খুলতে পারি না, এত হাওয়া ঢুকে যে গ্যাস জ্বলে না, জানো রান্না খুলে, এই জন্য রান্নাঘরের জায়গাটা আটকেই রাখি। আর বেশি কিছু রান্নাও করবো না আজকে, আমরা হচ্ছে বুধবারে নিরামিষ খাই, তাই আজকে বেশি কিছু রান্নাও করবো না, নিরামিষ কিছু করবো, একটা ওই সোয়াবিন টোয়াবিন কিছু করবো, আর এই ভাত তো বসিয়ে দিচ্ছি। তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছে, খেয়ে চাল চাল একদম খেয়ে চলে গেছে, আমরা তো চাপও নেই, তিনজনে খাবো। আমি না পিছনে করেই তোমাদের কথা বলে যাচ্ছি, সামনে এসে তো বলবো, বলো কথা, আমি সামনে এসে বলছি। বলছিলাম তোমার দাদা তো খেয়ে, দাদা ভাই তো খেয়ে চলে গেছে কাজে, আমরা এখন ছেলে মেয়ে, আর আমি কোনো চিন্তা নেই, কত ঘুরেও নেই, আস্তে ধীরে কাজ করে স্নান টান করে তারপরে রান্না বসাবো। তোমরা অনেক কথা বলে ফেললাম আজকে, তো সাথে থাকো আর দেখতে থাকো আমি কী কী কাজ করছি। দেখো ঘরের কাজ করতে করতে এসে ভাতটা একটু নাড়া দিয়ে দিলাম, নাহলে তো ভাতটা গলে যাবে, নাহলে লেগে যাবে, তাই ভাতটা নাড়া দিলাম। আর এখন কটা বাসন ছিল, বাসন কটা মেজে নিচ্ছি, ফোন ধরার কেউ নেই, ফোনটা দেখো গ্যাসের পাইপের পাশে রেখেছি, রেখে বাসন কটা মেজে ধুয়ে নিচ্ছি। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এখন কাছাকাছি করছিলাম, আমি জানিও না আমার মেয়ে ছাদে উঠে উপর থেকে আমার ভিডিও করছে, তা ভালোই হলো, কাজে লেগে গেল ভিডিওটা, কাছাকাছি ভিডিওটাও তোমাদের দিয়ে দিতে পারলাম, তাই না? ভালোই হলো, তো দেখতে থাকো। আর আজকে বললাম না যে আমার ওই দিদিটা আসেনি, আমারই মুছতে হচ্ছে ঘর, তাই ঘর মুছছে, ভীষণ কষ্ট হয় ঘর মুছতে জানো তো, তাও মুছছি, কী করবো বলো, মুছতে তো হবে, বাচ্চা কাচ্চার ঘর রেখে দিলে তো হবে না। বলেছিলাম কাজ করে স্নান টান করে আবার এসে দেখা করবো, স্নান হয়ে গেছে, কি শীত করছে বাবা, স্নান হয়ে গেছে আর আমার সমস্ত কাজও হয়ে গেছে জানো তো, বলেছিলাম স্নান করে রান্না করবো, রান্নাও হয়ে যাচ্ছে, এখন 2:30 বেজে গেছে জানো, আমাদের এখনো খাওয়া হয়নি আজকে, সমস্ত কাজ হয়ে গেছে। চলো তোমাকে ঘুরিয়ে দেখাই যে আমি কী কী কাজ করে ফেললাম। হ্যাঁ,
তো দেখো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। এখন এসছি একটু ছাদে ঘুরতে, দেখো এটা তো ছাদে এসছি ঘুরতে। এই যে আমার ছেলে মেয়ে খেলা করছে, বোলিং খেলা করো, চলো খেলা করি, চল খেলা করি, আমি ব্যাটিং করব। ঠিক আছে ঠিক আছে, বলো মা তুমি আম্পায়ার। আমি খেলবো না, আমি এখন ঘুমোতে যাব। তুমি আম্পায়ার, আমি আম্পায়ার, জিতলে এমন ঠিক আছে, কোন কথা না, কি আছে বোলিং বোলিং, মা দেখে বোলিং দিকে আছে নাকি নে ঠিক আছে। বন্ধুরা দেখলেই ওরা খেলা করছে, ওরা একটু খেলবে সন্ধ্যা, ওই সন্ধ্যা হওয়ার আগে অব্দি। আর আমি কি এখন ঘুমাবো, একটু রেস্ট নেবো, ঘুমাবো আর কি। সন্ধ্যা তো হয়ে গেলো, রাত্রি তো হয়ে যাবে একটু পরেই, তো যাই হোক একটু রেস্ট নেবো। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকে সারাদিন তোমাদের সাথে ছিলাম, সমস্ত কাজ শেয়ার করেছি, তো আজ এইটুকুই, আসবো পরের দিন নতুন। আর অল নিউট্রিশন অফ করে দিও, মাটি বলে আমার মনে নেই, আমার ভুলে গেছি কি বলছে, অল অল কি অল নিউট্রিশন আমি বলতে পারি না, ভুলে গেছি। মা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশন অন করে দিও। হ্যাঁ এটাই বলতে চাইছিলাম, হুম এটাই বলতে চাইছিলাম। তো আজকে আমার ওরাই বলে দিয়েছে, আমার আর বলার দরকার নেই। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেরা খুব সাবধানে থেকো। আবার দেখা হবে, টাটা টাটা টাটা।